কোনো জ্যাম নাই, কোনো জ্যাম নাই, রাস্তায় কোনো জ্যাম নাই, ফাঁকা। সমুদ্র দেখতে আসলে সে বর্তমানে আমি ঢাকা টু কক্সবাজার যাচ্ছি, কালকে যাচ্ছি, কালকে রাত 9টায় ট্রেন। সো মেইনলি দুইভাবে যাচ্ছি, ফার্স্টে ট্রেনে যাব, দেন বাসে যাব, দেন বাসে যে জায়গায় নামবো, দেন কী করবো তা অবশ্যই সামনে দেখতে পারবেন আপনারা। আর যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করব যে আপনাদের ইনফরমেশন এবং কিছুটা হলেও আপনাদের মনোরঞ্জন করার জন্য আমি চেষ্টা করব, যথেষ্ট পরিমাণে ট্রাই করব। সো প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড উইশ মি লাক। থ্যাংক ইউ। এখন আমরা আসছি, অ্যাকচুয়ালি কোন বিচে আসছি দোস্ত? এটা কোন বিচ? এটা কলাতলি বা যেতলি হোক, কলা আপেল কিসাটা তলি তৈরি বুঝছো? আর কোনো বীজ নাই, নয়েজের কথা কি বলতেছিলাম বুঝি নাই, কোন নয়েজ মানুষজন আছে, এরাই নয়েজ সবচেয়ে বড় আসলে। আসলাম সকাল সকাল, এত সকালে তো জীবনে ঘুম থেকেই উঠি না বেটা, পরীক্ষা থাকলে একটা পরীক্ষা আমি দিতে চাই বেটা। আর এখন তো পুরো চিন্তা কর, মনে কর না, শোন একটা কাজ কর, এই P30 Pro এর মেইন ফিচার হলো 50x zoom, ঠিক আছে? এটা যদি প্রপার ইউজ না করি, এগুলো বলতে হবে ব্রাদার, পি বানান কি PEE, এখন তুমি যেটা মনে করতে পারো আর কি, P30 Pro বানান কি PEE, ওই একটা হইব আর কি, মানে যে যাই হোক, মানে এটা মেইন ফিচার হলো আমার মানে 50x zoom, বুঝছো? তুমি এটা কাজ কর, শোন শোন শোন, আচ্ছা হ্যাঁ, না না ওটা সব দিতেছি, আমরা সব দিতেছি, আমরা কক্সবাজার রিভিউ দিতেছি এবং ফোন রিভিউ দিতেছি। আমি বাংলাদেশে আসলাম, আমি আর পারতাছিলাম না কথা শুনতে। হ্যাঁ শোন, আমি তোমার বলি, ওই যে সময় মাঝখানে দেখতেছো ওই যে ঢেউগুলো যে আসতেছে, ওই জায়গায় তুমি যাবা, আমি শুট করবো, তোমার 50x zoom দিয়ে তোমার দেখার চেষ্টা করবো। যদি তুমি ডুবে যাও বাই চান্স, অবশ্যই তুমি ডুববা, কোনো সন্দেহ নাই, তুমি ডুবে যাও। কোন স্পটটা, কোন স্পটটা মাঝখানে তুমি যাইতে থাকো না, তুমি আমার আগে বুঝো, আমার তো আগে টার্গেট নাই, না লাগবে না। হ্যাঁ তা তো, আচ্ছা ব্রো, মানে দেখি এখন নাম্বা না, যে পানিতে না নামো তাহলে মনে করো কিছু করার নাই, পানিতে নামলেও কিছু করার নাই, না নামলেও কিছু করার নাই। মিডল স্পটে যেতে বসো না, তুমি মিডল না, তুমি মিডল ছাড়া যাও তো, আমি একটু খুশি হইতাম, একটা খেয়ে আসি এরপরে যাই। কালকে যা খাইছো না, কালকে যা খাইছো তুমি, তুমি আরো খাইতে চাও? কিন্তু শেষ ভাই, তুমি এখন মানুষের হায়াত খাওয়া শুরু করবে বুঝলাম না, তুমি তুমি আর কি খেতে চাও বলো? আগে খাই, একটু ঝুম করো না, ডিউর একটু দেখো, মানুষজন না আসলে আসলে এই ঢোর মর্মটা বুঝবো না। P30 P30 Pro, brother. তুমি ওয়াই
এইবার মানাইছে পুরাটা দেখছো, তোমার দাঁতটা এত সুন্দর ব্রাশ করছিল কি দিয়ে, অবশ্য ব্রাশ করো নাই, আমিও করি নাই, আসো এই যে কয় নম্বর সিঙ্গেল জন্য দেওয়া আছে এখন, তিন নম্বর আমরা ছবি তুলবো না, ছবি তোলার টাকা নাই, এগুলোর ব্যাপার, আমরা খুব গরিব মানুষ, কিছু করার নাই। ও ফাইনালি আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পাইলাম আজকে, কি যেন পাইলাম, এটা কি মামা, এটা কি, এটা এই সেই কোরাল মাছ যেটা সিবিসি বেশি বেশি কোন জায়গা থেকে আসছে আমি নিজেও যাই না, আর আসছে এটা হলো ফ্যাক্ট, যাক ভালোই, যাক কোরাল মানে সবাই কোরাল মাছ খায়, এরিয়াটা তুলো, হ্যাঁ মানে বুঝা জানা যায় ওটা কোরাল, বুঝে আর লাভ কি বলো, কোনো লাভ নাই, মানুষ যদি এখন না বুঝে তাহলে কিছু করার নাই, এখন জোয়ার না, রাইট, হ্যাঁ এখন জোয়ার, আমার ধারণার বাইরে এখন বর্তমানে ওই একটা হইল আর কি, এখন তুমি এখন যে সভ্য সমাজে বাস করতে হলো তোমার ওইটাকে মাছ হিসেবে চিহ্নিত, বুঝো না, অন্য কিছু বললে তো ঝামেলা, মানুষ কি বলবে যে আমরা কোরাল খুঁজতে আইসি, বেটা এসে গায় ফাউল বেটা দোকানে পাওয়া যায় উদয় কোরাল দোকানে পাওয়া যায়, এটা তো মানে সবচেয়ে পাওয়া এই কোরাল কি ফার্মেসিতে পাওয়া যায়, ওই তো একটা হইলি আছে ফার্মেসিতে, যে তোমার একটু লজ্জা টজ্জা পাইতে পারো, আমি জানি তুমি পাও মাঝে মধ্যে সামটাইম, আমি তো আমার আমার তো লজ্জা সমস্যা, তুমি তো তোমার তো বেশ সরম না, আমি তো এখন মনে করো মানে সোনা গয়না দেখাতে চাচ্ছি না, তুমি এসব বলো না, কি যেন বললা বুঝি নাই, আমি কিছু বলি না, পাখি দিয়ে তুমি কি করবো বুঝলাম, এত সুন্দর সমুদ্র থাকতে, এত কিছু থাকতে, আকাশ থাকতে, এটা কি ঝাউবন রে, এটা চশমা দিয়ে কি তুমি দেখতে পারো না, কোন দিশা নেবে, আমরা কি ওই পর্যন্ত
দেখে কি লাভ হবে ভাই, একটু লুচা কমাও এরকম করো, আরো জুম চাও আল্লাহ বলি। হ্যাঁ বেশি দূরে না, কাছেই আছে, খালি আছে, তো উন্মুক্ত জায়গা, ওই জায়গায় উঠে বসতে পারবো, ঠিক আছে। এখন জীবনে ফার্স্ট টাইম কক্সবাজার আসছে যেটা হয় আর কি, এগুলো বুঝো না। আমি তো বহুতবার আসছি, আমি তো বহুতবার আসছি এই জায়গায়, বহুতবার আসছো না, মানে কথার কথা আর কি ভাই। এখন তো আমার তো জিনিসটা বুঝে গেল, ঝাউগাছ বানায় দাও জায়গা এতই প্রচন্ড সুন্দর এই জায়গাটা, আমি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। বাট যখনই মুগ্ধ হইল কি রে ভাই, একটা সুন্দর জায়গা বর্ণনা দিতেছে আর তুই যে কি করতেছিস এইসব বৈশা ভাই। দাবা খেলার জায়গা আরো তো আছে, তুমি এই জায়গায় দাবা খেললা বুঝলাম না। বালি দেখার জন্য তোমার এত সুন্দর একটা জায়গা আমি একটা রিভিউ দিতেছি, আমি বলতেছি কত সুন্দর একটা জায়গা। আটকাও 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 আটকাও, যাও তোমাকে আমি না বলতেছি না ভাই। দেখো আমি তুমি সুন্দর জায়গা রিভিউ দিতে যায় তোমাকে আমি কি করতে দেখলাম এই জায়গায় তা আমি বাদই দিলাম। দেখো আমি এই যে বালিগুলো দেখতেছি এরা ভিজছে কিনা, বৃষ্টি যে হইছে। হ্যাঁ হ্যাঁ তোমার প্রচুর ভিজা গেছে, তুমি ভিজাই লইছো, থ্যাংক ইউ সো মাচ। বাট এটা কি ভাই, এই জায়গায় কি, এই জায়গায় আমার মরার ইচ্ছা নেই অবশ্য, তাও আমি কিছু করার নেই আসলে। দিয়ে ঠিক আছে না,